কৃষ্ণ সাগর, কাম্পিয়ান সাগর ও রাশিয়ার দক্ষিণাঞ্চলে শুরু হয়েছে ককেশাস 2020 যৌথ সামরিক মহড়া। সোমবার শুরু হওয়া এই মহড়া শেষ হবে আগামী 26 সেপ্টেম্বরে। রাশিয়ার আয়োজনে চলমান এ মহড়ায় অংশ নিয়েছে ইরান, চীন, পাকিস্তান, আর্মেনিয়া, বেলারুশ ও মিয়ানমারের সেনাবাহিনীরা। রাশিয়া বলছে ককেশাস 2020 মহড়ায় অংশ নেবে সশস্ত্র বাহিনীর 80,000 সদস্য। এছাড়াও 250 ট্যাঙ্ক, 450 সাজোয়া যান এবং 200 আর্টিলারি ও মিসাইল সিস্টেম অংশ নেওয়ার কথাও বলছে মস্কো। কাম্পিয়ান সাগর ও কৃষ্ণ সাগরে রুশ নৌবহরের সঙ্গে ইরানের বিভিন্ন যুদ্ধযান যোগ দেবে মহড়ায়। প্রায় 60টি রুশ সামরিক পরিবহন বিমানের স্বয়ংক্রিয় উপস্থিতি লক্ষ্য করা যাবে। রুশ সামরিক বাহিনী জানিয়েছে এবারের মহড়ায় ব্যাপকভাবে ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করা হবে। রাশিয়া, চীন, ইরানের এমন যৌথ সামরিক মহড়ায় উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। শাকিল আহমেদ, শুভ, পুন্ড্র নিউজ।